बेंगल्स प्रॉपर ट्यूशन एडुकेशनल यूट्यूब चैनले प्रत्येक के स्वागत। ये भिडियोते आमरा देखबो आमरा जे प्रथम श्रेणी आमार बोये सल्यूशन शुरू करेछिलाम तारी 167 पाता थेके 174 पाता पर्यन्त आमरा आजके सल्यूशन करबो। तो 167 पाताय देखो कि रयेछे, राम बने फुल पारे पाठ थेके कथा निये फाक भराट करो। तो देखो किछु सुंदर स्थान देया रयेछे, এগুলো আমাদের ছোট খোকা বইয়ে একটা পার্ট রয়েছে রাম বনে ফুল পারে, সেটা আগে আমরা পড়ে নেব, তারপর এগুলো করব। তোমরা দেখবে তোমাদের ছোট খোকা বইয়ের 23 পাতায় যে পার্টটা রয়েছে রাম বনে ফুল পারে, সেটা আগে তোমাদের পড়ে নিতে হবে, তবে তোমরা এটা করতে পারবে। তো দেখো কি রয়েছে, আমরা পড়ে নেব আগে। রাম বনে ফুল পারে, গায়ে তার লাল শাল। তাহলে কি রয়েছে, লাল শাল, হাতে তার সাজি, জবা ফুল তোলে, বেল ফুল তোলে, বেল ফুল সাদা, জবা ফুল লাল, জলে আছে নাল ফুল। তাহলে রাম কি কি ফুল তুলছে আমরা দেখে নেব, জবা ফুল, বেল ফুল, আর একটা ফুল হচ্ছে আমাদের নাল ফুল, এটা আমরা মনে রাখব। তারপর দেখো কি রয়েছে, ফুল তুলে রাম বাড়ি চলে, তার বাড়ি আজ পূজা। তাহলে রামের বাড়িতে আজ কি রয়েছে, পূজা, পূজা হবে রাতে, তাই রাম ফুল আনে, তাই তার ঘরে খুব ঘটা, ঢাক বাজে, ঢোল বাজে। তাহলে কি বাজছে, ঢাক বাজছে আর ঢোল বাজছে, ঘরে ঘরে ধূপ ধোনা। তো তারপরে দেখো কি রয়েছে, পথে কত লোক চলে, গরু কত গাড়ি টানে, ওই যায় ভোলা মালি মালা নিয়ে ছোটে, ছোট খোকা দোলা চড়ে দোলে। তাহলে ছোট খোকা কীভাবে দুলছে আমাদের, দোলা চড়ে দুলছে আমাদের, এটা মনে রাখতে হবে। থালা ভরা কই মাছ বাটা মাছ, তাহলে থালায় কী কী মাছ রয়েছে আমাদের, কই মাছ বাটা মাছ, এটা মনে রাখতে হবে আমাদের। সরা ভরা চিনি ছানা, গাড়ি গাড়ি আসে শাক লাউ আলু কলা, তাহলে গাড়ি গাড়ি আমাদের কি আসছে, শাক লাউ আলু কলা, এটা মনে রাখতে হবে আমাদের। ভারী আনে ঘরা ঘরা জল, তাহলে আর কি ভরে আনা হচ্ছে, ঘরা ঘরা জল ভরে আনা হচ্ছে, মনে রাখতে হবে এটা। মুটে আনে সরা খুঁড়ি কলা পাতা, তাহলে মুটে কি আনছে আমাদের, সরা খুঁড়ি আর কলা পাতা। রাতে হবে আলো লাল বাতি নীল বাতি, তাহলে কেমন আলো হবে আমাদের, লাল বাতি আর নীল বাতি। কত লোক খাবে কত লোক গান গাবে, 7 দিন ছুটি, তাহলে আমাদের কদিন ছুটি থাকছে, 7 দিন ছুটি। তিন ভাই মিলে খেলা হবে, তাহলে কয় ভাই মিলে খেলা হবে, এই যে তিন ভাই মিলে খেলা হবে। এই পড়াটা আগে তোমরা পড়ে নেবে ভালো করে মন দিয়ে, তারপর আমরা আমার বই 167 পাতার সমাধানটা করব। তো দেখো কী রয়েছে, এক একটা ড্যাশ বনে ফুল পারে আমরা লিখে নিয়েছি যাতে ভিডিওটা বেশি বড় না হয়। তাহলে আমরা দেখেছিলাম রাম বনে ফুল পারে, দুয়েটা দেখো কী হবে, কত ড্যাশ ড্যাশ গাবে, কত লোক গান গাবে, ওখানে আমরা এক্ষুনি পড়লাম। তিনটা দেখো কী রয়েছে, জলে আছে ড্যাশ ফুল, জলে কী ফুল ছিল আমাদের, জলে আছে নাল ফুল। চারটা দেখো কী হবে আমাদের, ড্যাশ কত লোক চলে, পথে কত লোক চলে, এটা তাহলে আমাদের হলো। এবার পাঁচেরটা দেখো কী রয়েছে, ড্যাশ কত গাড়ি টানে, কে গাড়ি টানছিল আমাদের, গরু কত গাড়ি টানে, তাহলে ওগুলো আমরা লিখে নিয়েছি। দেখো ছয়টা দেখো কী হবে, ছোট খোকা ড্যাশ চড়ে দোলে, আমরা বারবার করে বলে দিয়েছিলাম এই লাইনটা মনে রাখতে, ছোট খোকা দোলা চড়ে দোলে। তারপরে সাতটা দেখো কী হবে, ভারী আনে ড্যাশ ড্যাশ জল, ভারী আনে ঘরা ঘরা জল আমাদের হবে। আটেরটা দেখো কী হবে, ড্যাশ ড্যাশ সরা খুঁড়ি কলা পাতা, তো দেখো মুটে আনে সরা খুঁড়ি কলা পাতা, এগুলো প্রত্যেকে পড়ে নেবে, আগে ওই পাটটা পড়বে তারপরে এগুলো করে নেবে। তারপরে নিচে আমরা দেখবো কী রয়েছে, নিচেও দেখো আমাদের কিছু প্রশ্ন রয়েছে, ওই যে রাম বনে ফুল পারে পাটটি দেখো, তারপরে এগুলো লিখতে হবে। তাহলে রাম ফুল তোলে, রাম কী কী ফুল তুলছিল, জবা ফুল তুলছিল, বেল ফুল তুলছিল আর নাল ফুল তুলছিল, তিনটে ফুল তুলছিল। দুটো দেখো কী হবে, লাল রঙের তিনটি জিনিস আছে, তাহলে ওই যে পাটটাই আমাদের লাল রঙের তিনটি জিনিস ছিল, একটা ছিল লাল শাল গায়ে তার লাল শাল, আর জবা ফুলের রং তো আমাদের লাল আমরা জানি, আর একটা ছিল লাল বাতি, তাহলে ওটা আমরা লিখবো। তিনেরটা দেখো কী হবে, ঘরে 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 কী বাজছিল, ঘরে বাজে ঢাক ঢোল, ঢাকার ক ঢাক ঢকল ঢোল, ঢাক ঢোল বাজছিল। চারটা দেখো কী হবে, থালায় আছে কই মাছ বাটা মাছ, এটা আমরা বলে দিয়েছিলাম থালায় কী মাছ ছিল, কই মাছ বাটা মাছ। পাঁচেরটা দেখো কী হবে, গাড়িতে আসে শাক লাউ আলু কলা, গাড়ি গাড়ি আসছে কি, শাক লাউ আলু আর কলা। ছয়টা দেখো কী আছে আমাদের, বাতি আছে, তাহলে ওখানে দুটো বাতি ছিল, একটা ছিল লাল বাতি আর একটা ছিল নীল বাতি, তাহলে লাল নীল রঙের দু রঙের আমাদের বাতি ছিল। এরপর আটেরটা দেখো আমাদের কী হবে, ড্যাশ ভাই মিলে খেলা হবে, ওখানে তিন ভাই মিলে খেলা হবার কথা বলা হয়েছিল। নয়টা দেখো কী হবে, ফুল আছে ড্যাশ রকমের, তাহলে কত রকমের ফুল ছিল ওখানে, তিন রকমের ফুল ছিল, একটা ছিল আমাদের জবা ফুল, একটা ছিল বেল ফুল আর একটা ছিল নাল ফুল। তাহলে আমাদের 167 পাতাটা কমপ্লিট হলো। এবার দেখো এই পাতায় কী রয়েছে, শূন্য যোগে বাড়ে না শূন্য বিয়োগে কমে না, তাহলে কোনো একটা সংখ্যার থেকে যদি শূন্য যোগ করা হয় তাহলে সেটা বাড়বেও না আবার শূন্য বিয়োগ করলে কমবেও না,
তো দেখো কি রয়েছে, খোলা বাটিতে 5টা ডিম ঢাকা, বাটিতে আরো 0 ডিম, তাহলে মোট কটা হবে? আমাদের কিন্তু 5টা ছিল আর 0টা ডিম দেয়া হলো, 0টা মানে কিছুই না, তাহলে আমাদের কিন্তু সেই 5টাই আমাদের থাকবে। তারপরটা দেখো, জলে ছিল 6টা হাঁস, আর 0 হাঁস বাড়লো, জলে 6টা হাঁসই থাকলো, তাহলে হ্যাঁ জলে 6টা ছিল 0, 0 মানে তো কিছুই না, তাহলে সেই 6টা হাঁসই কিন্তু আমাদের থাকলো, তাহলে এটাও হলো। তারপর দেখো, ফুলকপি ছিল 3টে, 3টে ফুলকপি ছিল, 0 ফুলকপি তুলে নিল, তাহলে 0টা ফুলকপি তুলে নেওয়া হলো, কিন্তু 0টা মানে তো কিছুই তোলা হলো না, তাহলে ফুলকপি রইলো 3, থেকে যদি আমরা 0 বাদ দিই তাহলে আমাদের কিন্তু সেই 3ই হবে, 0 মানে কোনো কিছু না, কোনো দাম নেই। তাহলে 168 পাতাটা এবার হলো আমাদের। এবার 169 পাতার প্রথমে দেখো কি রয়েছে, লেটস মেক ওয়ার্ডস উইথ ইউ, ইউ দ্বারা, ইউ ভাবেল দ্বারা আমাদের কিছু শব্দ তৈরি করতে হবে, স্পেল অ্যান্ড প্রোনাউন, সেগুলো বানান করতে হবে এবং উচ্চারণ আমাদের করতে হবে। তো প্রথমে দেখো কি রয়েছে, বি ইউডি বার্ড, এম ইউডি মার্ড, টি এইচ ইউডি থার্ড, বি ইউজি বাঘ, ডি ইউজি ডাক, এইচ ইউজি হাগ, জে ইউজি জাগ, এম ইউজি মাগ, আর ইউজি রাগ, টি ইউজি টাগ, বি ইউ এন বান, এফ ইউ এন ফান, জি ইউ এন গান, এন ইউ এন নান, আর ইউ এন রান, এস ইউ এন সান, এইভাবে আমাদের পড়তে হবে। দেখো প্রত্যেকটার মাঝে কিন্তু আমাদের ইউ ইউ ভাওয়েল আমাদের রয়েছে। তারপরটা দেখো কী রয়েছে, বি ইউটি বার্ড, সি ইউটি কাট, এইচ ইউটি হাট, এন ইউটি নাট, এস এইচ ইউটি শার্ট, এইচ ইউএস এইচ হাস, আর ইউএস এইচ রাশ, বি আর ইউএস এইচ ব্রাশ, সি আর ইউএস এইচ ক্রাশ, টি এইচ আর ইউ এস এইচ থ্রাশ। তাহলে এগুলো তোমরা এভাবে পড়ে নেবে। তারপর নিচে কী রয়েছে আমরা দেখবো। তারপরে নিচে দেখো কী রয়েছে, আমাদের কিছু ছক আমাদের রয়েছে, সেখানে আমাদের দেখো ডি ইউ জি ডাক, এর একই উচ্চারণযুক্ত শব্দ আমাদের এই নিচের লাইনে বসাতে হবে, তাহলে ডি ইউ জি ডাক। তারপরে দেখো বি ইউ জি বাঘ আমরা লিখতে পারি, আর কি লিখতে পারি, এইচ ইউ জি হাগ আমরা লিখতে পারি, আর কি লিখতে পারি আমরা, এম ইউ জি মাগ আমরা লিখতে পারি, আর টি ইউ জি টাগ আমরা লিখতে পারি, তাহলে এগুলো আমাদের হলো। তারপরে দেখো কী রয়েছে, আর ইউ এন রান, তাহলে এর একই উচ্চারণযুক্ত শব্দ আমরা লিখবো বাকি সবগুলোতে, তাহলে এটা যদি আমরা লিখি দেখো কী লিখবো আমরা, বি ইউ এন বান লিখতে পারি, এফ ইউ এন ফান লিখতে পারি, তারপরে রান তো লেখা আছে, তারপরে আমরা লিখবো জি ইউ এন গান, আর একটা আমাদের লিখতে হবে এস ইউ এন শান আমরা লিখলাম, তাহলে এটা হলো। তারপরটা দেখো কী রয়েছে, টি এইচ আর ইউ এস এইচ থ্রাস, তাহলে এর একই উচ্চারণযুক্ত শব্দ আমরা লিখবো, দেখো আমরা কী লিখবো, এইচ ইউ এস এইচ হাস, উপরে আমরা এক্ষুনি পড়ে আসলাম, আর ইউ এস এইচ রাস, আর লিখবো সি আর ইউ এস এইচ ক্রাস, আর একটা লিখবো আমরা হচ্ছে বি আর ইউ এস এইচ ব্রাশ, তাহলে একোটা আমরা লিখলাম। তারপর আরেকটা লাইন দেখো রয়েছে, এন ইউটি নাট, এর একই উচ্চারণযুক্ত শব্দ আমরা লিখবো, শেষে টি থাকবে এরকম, দেখো কী লিখবো, বি ইউটি বাট, আর কী লিখবো আমরা, সি ইউটি কাট, আর কী লিখবো, এইচ ইউটি হাট, নাট তো আমাদের লেখা রয়েছে ওটা লিখবো না আমরা, আর একটা দেখো কী লিখবো, এস এইচ ইউটি শার্ট আমরা লিখতে পারি, এস এইচ ইউটি শার্ট, তাহলে এই ছকটা আমাদের লেখা কমপ্লিট হলো, তোমরাও করে নেবে এই ছকটা। তাহলে 169 পাতাটাও আমাদের শেষ হলো। এবার আমরা 170 পাতায় যাব, সেখানে দেখবো কী রয়েছে। তাহলে এই পাতাটায় অর্থাৎ 170 পাতায় দেখো কী রয়েছে, কাঁচা আমের একটা আমাদের ছড়া রয়েছে, এই আমাদের আমের সিজন চলে গেল, তো এই ছড়াটা আমরা পড়বো। ওই ওই বাগানেতে বৈশাখী ঝড়ে টুপটাপ টুপটাপ কাঁচা আম পড়ে, তাহলে এই ছড়াটা তোমরা মুখস্থ করে নেবে, এখানে তো বোঝানোর কিছু নেই আর করানোরও কিছু নেই। নিচে দেখো আরও একটা ছড়া রয়েছে, ওই ছড়াটায় আরও রয়েছে, ছেলে মেয়ে ছুটে আয় কুরবিত ছুটে আয়, বড় আম ছোট আম গোটা আম ফাটা আম, তাহলে দেখো ছেলে মেয়েদের ছুটে আসতে বলা হচ্ছে আম কুড়াবার জন্য, কী কী আম আমাদের রয়েছে, বড় আম ছোট আম আর রয়েছে গোটা আম আর ফাটা আম, অর্থাৎ যে আমগুলো অনেক উপর থেকে পড়ে সেগুলো তো ফেটে যায় ঝড়ে। তারপরে এই ছড়াটায় দেখো নিচে আরেকটু রয়েছে, সব নিয়ে জড়ো করি উঠানেও ঘরে, তাহলে আমগুলো আমরা নিয়ে উঠানেও ঘরে জড়ো করব, টুপটাপ ধূপধাপ কত আম পড়ে, তাহলে টুপটাপ ধূপধাপ করে আমাদের অনেক প্রচুর আম পড়ছে। তাহলে 170 পাতায় আর কিছু নেই আমাদের, এই ছড়াটাই ছিল, এটা তোমরা মুখস্থ করে নেবে ভালো মতো। 171 পাতায় দেখো কী রয়েছে আমাদের, 1 2 3 4 5 পাঁচটা আমাদের লেটার দেওয়া রয়েছে আর একটা ছবি দেওয়া রয়েছে, এই ছবিটার যা নাম হবে ইংরেজিতে সেটা আমাদের এখান থেকে নিতে হবে আর বাকি অক্ষর দুটো কাটা দিতে হবে। তাহলে দেখো প্রথমটা আমাদের জগের ছবি ছিল, তাহলে জে ইউ জি হচ্ছে আমাদের জাগ, জাগ মানে জগ, আর এলটা আর টিটা আমাদের লাগবে না, তাই ওটা আমাদের কাটা দেওয়া হয়েছে।
তারপরে এখানে দেখো একটা কিসের ছবি রয়েছে, মগের ছবি রয়েছে। তাহলে মগকে কি বলা হয়? এম ইউজি মাগ। তাহলে এম ইউজি মাগ, এই তিনটা আমরা নিয়ে নেব। এম ইউজি মাগ, মাগ অর্থাৎ মগ। তাহলে আর এই পিটা আর টিটা আমাদের লাগলো না, তাহলে এই দুটো আমরা কাটা চিহ্ন দিয়ে দেব। নিচে দেখো তারপর কি রয়েছে, একটা ফুলের কুঁড়ির ছবি আমাদের রয়েছে। ফুলের কুঁড়িকে আমাদের কি বলা হয়? বাড বলা হয়, বি ইউ ডি বাড। তাহলে এই তিনটা আমরা নিয়ে নিলাম, বি ইউ ডি বার্ড, বার্ড মানে হচ্ছে ফুলের কুঁড়ি। আর এটা আর টিটা আমাদের লাগলো না, তাহলে এ দুটো আমরা কাটা চিহ্ন দিয়ে দেবো। তারপর দেখো কিসের ছবি রয়েছে, সূর্যের ছবি রয়েছে। সূর্যকে কি বলা হয় আমাদের সবাই জানো আশা করছি, সান বলা হয়, এস ইউ এন সান। সান মানে হচ্ছে সূর্য, তাহলে এটা আমরা আগে লিখে নেব, এস ইউ এন সান, সান মানে হচ্ছে সূর্য। তাহলে এই কিউটা আমাদের লাগলো না, এটা কাটা দেবো, আর ওয়াইটাও লাগলো না, তাহলে এই দুটো আমরা কাটা চিহ্ন দিয়ে দিলাম। তাহলে যে তিনটা আমাদের লাগছে সেটা আমরা লিখে নিচ্ছি, বাকি দুটো আমরা কাটা চিহ্ন দিয়ে দিচ্ছি। এবার নিচে দেখো কী রয়েছে, একটা বাদামের ছবি রয়েছে। বাদামকে আমরা কি বলি? নাট বলি, এন ইউ টি নাট। নাট মানে হচ্ছে বাদাম, তাহলে নাটটা আমরা আগে লিখে নেব, এন ইউ টি নাট, তোমরাও লিখে নেবে নাটটা। আর ও আর এলটা আমাদের লাগলো না, তাহলে এই দুটো আমরা কাটা চিহ্ন দিয়ে দেবো। এটা হলো এই পাতাটা, তাহলে এই পাতাটা আমাদের কমপ্লিট হলো, 171 পাতাটা। এবার পরের পাতায় কী রয়েছে আমরা দেখবো। তাহলে এবার পরের পাতায় দেখো 172 পাতায় কী রয়েছে, এই যে ছক দেওয়া রয়েছে, ছকের ভিতরে এই চিহ্নটা বা এই চিহ্নটা বসাতে হবে আমাদের। তাহলে এই চিহ্নটার সাথে আমরা আগে পরিচয় করব, এটা হচ্ছে সমান চিহ্ন। দুই দিকই যদি সমান থাকে এই চিহ্নটা বসবে, আর এটা হচ্ছে আমাদের অসমান চিহ্ন। দুই দিক যদি অসমান থাকে, একদিক ছোট একদিক বড় হলে তখন এই চিহ্নটা আমাদের বসবে। তো দেখো প্রথম ছবিতে কটা বিস্কুট রয়েছে, দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা বিস্কুট রয়েছে। এখানে ছটা আরও দুটো আমাদের দেওয়া রয়েছে, তাহলে আটটা হচ্ছে। আর এদিকে দেখো কটা রয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, এদিকেও আটটা রয়েছে, এদিকেও আটটা আমাদের রয়েছে। তাহলে দুই দিকটাই হচ্ছে আমাদের সমান, সেই জন্য আমাদের সমান চিহ্নটা বসানো হলো, এটা হলো আমাদের সমান চিহ্ন। তারপর নিচেরটা দেখো, এদিকে কটা আমাদের রয়েছে, একটা দুটো তিনটে চারটে, আরও চারটে দেওয়া হচ্ছে, একটা দুটো তিনটে চারটে। তাহলে চার চার যদি আমরা যোগ করি আমাদের হবে আটটা আম। আর এই ঝুড়িটা দেখো কটা আম রয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা আম রয়েছে। তাহলে এদিকে যোগ করলে আটটা হচ্ছে, এদিকে যোগ করলে আমাদের নটা হচ্ছে। তাহলে দুদিকটা কিন্তু আমাদের সমান হচ্ছে না, সেজন্য এখানে আমাদের অসমান চিহ্ন বসানো হলো। তারপর নিচে দেখো দুটো আমাদের করতে দেওয়া হয়েছে, তো এখানে দেখো সাতটা লজেন্স রয়েছে, আরও দুটো দেওয়া হচ্ছে। তাহলে সাত আর দুই হবে আমাদের কটা? সাত আট নয় নটা লজেন্স। আর এদিকে দেখো আটটা লজেন্স আমাদের রয়েছে, তাহলে এদিকে নটা এদিকে আটটা, দুদিকটা আমাদের কিন্তু সমান হচ্ছে না, এদিকে বেশি হচ্ছে এদিকে কম। তাই আমরা অসমান চিহ্ন বসাবো, সমান চিহ্ন দিয়ে মাঝখান দিয়ে আমরা কেটে দেবো, এটা হলো আমাদের অসমান চিহ্ন। আর এখানে দেখো আমাদের পাঁচটা ফুল রয়েছে, আরও চারটে দেওয়া হচ্ছে, তাহলে পাঁচ আর চারে হবে আমাদের নয়। আর এদিকেও দেখো এই যে ফুলের ঝাঁপিটাতে আমাদের নটাই ফুল রয়েছে, তাহলে দুদিকটা আমাদের সমান রয়েছে, তাহলে এটা কিন্তু আমাদের সমান চিহ্ন বসবে। তাহলে আশা করি প্রত্যেকে বুঝতে পারলে, যদি দুই দিকটা সমান থাকে তাহলে আমাদের সমান চিহ্ন বসবে, আর যদি একদিকে কম একদিকে বেশি থাকে তাহলে এই অসমান চিহ্নটা আমাদের বসবে। তাহলে আমাদের 172 পাতাটাও কমপ্লিট হলো। এবার আমরা পরের পাতায় কী রয়েছে দেখব। তো 173 পাতায় দেখো একটা ছবি রয়েছে, তোমাদের রং করতে হবে। তো রঙটা তোমরা করবে, আকাশটা নীল আকাশ করবে, পাখিটা করবে, আর এই যে একটা নৌকার ছবি আমাদের রয়েছে নিচে দেখো তোমরা, নৌকার এদিকটা কালো করবে, আর এখানটা তোমাদের মন মতো রঙ করবে, আর এই যে নিচে জল, জলের রঙটা তোমরা করে নেবে, নীল জল তোমরা করে নেবে। তাহলে এই বইটা তো আমি আর রঙ করতে পারবো না, সেজন্য এই রঙটা আর করলাম না, তোমরা এটা করে নেবে রঙটা। এবার আমরা 174 পাতায় চলে যাব। এরপরে দেখো 174 পাতা আজকের শেষ পাতা, আজকে এই 174 পাতা পর্যন্ত থাকবে এই ভিডিওতে, আবার পরবর্তী ভিডিওতে আমরা দেবো। তো দেখো কী রয়েছে, লেটস রাইট, আমাদের লিখতে হবে। একের দাগটা দেখো কিসের ছবি রয়েছে, একটা মাদুরের ছবি রয়েছে। তাহলে উল্টো পাল্টা দেখো দেওয়া আছে টি এ এম, তাহলে মাদুরকে আমরা কী বলি? ম্যাট বলি। তাহলে এম এ টি ম্যাট আমাদের লিখতে হবে, এটা সাজিয়ে আমাদের লিখতে হবে ম্যাট, এম এ টি ম্যাট, ম্যাট মানে হচ্ছে আমাদের মাদুর। তারপর দেখো কী রয়েছে, দুইয়ে একটা ডিমের ছবি রয়েছে। ডিমকে কী বলা হয় ইংরেজিতে? আশা করি প্রত্যেকে জানো এটা কী বলা হয়, ই জি জি এগ আমাদের বলা হয়। তাহলে এগ আমরা লিখবো, ই জি জি এগ, এগ মানে হচ্ছে আমাদের ডিম। তিনের দাগে দেখো কী রয়েছে, একটা শুকর ছানার ছবি রয়েছে। তো শুকরকে কী বলা হয় আমাদের ইংরেজিতে? বলা হয় পিগ, পি আই জি পিগ বলা হয়। তাহলে আমরা লিখবো কি, পি আই জি পিগ, পিগ মানে হচ্ছে আমাদের শুকর। তারপরে চারের দাগে দেখো কিসের ছবি রয়েছে, একটা শেয়ালের ছবি রয়েছে। তো শেয়ালকে বলা হয় আমাদের ফক্স, এফ ও এক্স ফক্স।
তাহলে আমাদের সাজিয়ে লিখতে হবে এফ ও এক্স ফক্স, ফক্স মানে হচ্ছে আমাদের শেয়াল। পাঁচে দেখো কি রয়েছে, একটা জগের ছবি রয়েছে, তো এটা আমরা একটু আগেই করলাম জে ইউ জি জগ, জে ইউ জি, তাহলে এটা আমরা লিখে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে জে ইউ জি জগ। এরপরে নিচে কি রয়েছে আমরা দেখব, এগুলো প্রত্যেকে করে নেবে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। একের দাগে দেখো কি রয়েছে, একটা টুপির ছবি দেওয়া রয়েছে, তো লেখা আছে দিস ইজ এ, এটি হয় একটি কি, এটা একটা টুপি, হ্যাট, ইজ এ টি হ্যাট, দিস ইজ এ হ্যাট, এটি হয় একটি টুপি, তাহলে বুঝতে পেরেছ। তারপরটা দেখো কিসের ছবি রয়েছে, একটা কাপের ছবি রয়েছে দুয়েরটা, তাহলে দিস ইজ এ কিস কাপ, সি ইউপি কাপ আমরা লিখবো, সি ইউপি কাপ, দিস ইজ এ কাপ, এই হয় একটি কাপ বা পেয়ালা। তিনেরটা দেখো কি রয়েছে, একটা কুকুরের ছবি রয়েছে, তো এটা কি হবে, দিস ইজ এ, কুকুরকে কি বলা হয়, ডগ বলা হয়, ডি ও জি ডগ, ইংরেজিতে ডগ মানে হচ্ছে আমাদের কুকুর, তাহলে দিস ইজ এ ডগ আমরা লিখলাম। চারটা দেখো কি রয়েছে, একটা ঘন্টার ছবি রয়েছে, ঘন্টাকে ইংরেজিতে কি বলা হয় আমরা বলছি, আগে দেখো এটা দিস ইজ এ, ঘন্টাকে বলা হয় আমাদের বেল, বিই ডবল এল, বেল, বেল মানে হচ্ছে ঘন্টা, দিস ইজ এ বেল, এই হয় একটি ঘন্টা। পাঁচের দাগে দেখো কি রয়েছে, একটা পিনের ছবি রয়েছে, আল পিনের, তাহলে দিস ইজ এ, এটা পিনই আমাদের হবে, পি আই এন পিন, এই হয় একটা পিন বা এই হয় একটা আল পিন। তাহলে 174 পাতাটাও আমাদের হলো, প্রত্যেক এগুলো বুঝে বুঝে করে নেবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকছে, আবার পরবর্তী পাঠে আমরা আবার বাকি 175 পেজ থেকে করব। ভিডিওটা প্রত্যেকে মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে সাথে থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, প্রত্যেকে অনেক ধন্যবাদ, প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো।